ঢাকা দক্ষিণ মহানগর বিষ্ণুং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি হাজী মনোয়ার হোসেন মনু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যা বললেন, স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর অমর একুশে শহীদ দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্য সন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। ১৯৫২ এর ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের গৌরব গাথা। ১৯৫২ এর একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্র সমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গৌরবময় আসনে আসীন রয়েছে। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার অধিকার রক্ষায় ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৪৮ এর ১১ মার্চ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং তমদ্দুন মজলিসের প্রতিবাদ করল ও দাবি করল বাংলা ও উর্দু দুই ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। আমরা সভা করে প্রতিবাদ শুরু করলাম। এই সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং তমদ্দুন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করল। সভায় ১৯৪৮ সালের ১১ মার্চকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হলো। বাংলা ভাষা মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমার মনের আশা বেদনা আমি সেটাই জানাইতেছি। প্রত্যেকটা বাঙালির যারা বাংলায় কথা বলে প্রত্যেকের এই একুশে ফেব্রুয়ারি বাংলা মাতৃভাষা দিবস সবার সম্মান জানানো উচিত। আমরাও সম্মান জানাই, গভীর শ্রদ্ধা জানাই ওই সমস্ত সৈনিককে যারা এই ভাষা আন্দোলনের জন্যে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সালাম, বরকত, জব্বর, এরা এদেরকে সম্মান জানাই এবং এই ভাষা সৈনিকের সঙ্গে এই ভাষা আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও অন্য জড়িত ছিলেন, যে ভুলে গেলে চলবে না। বর্তমানে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর তনায়া, বঙ্গবন্ধুর কন্যা, দেশটারে যে উন্নয়নশীল করছে, উন্নয়নের অগ্রগতি, সেই অগ্রগতিতে আমরা খুশি, আমরা সন্তুষ্ট। আমি 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে, শাহবাগ থানা 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এদেশের মানুষ দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় পদ্মা সেতু, বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট যেভাবে দেশ উন্নয়ন করছে, আর 10 বছর যদি শেখ হাসিনার জীবিত আল্লায় রাখতে পারে তাহলে দেশটা সোনার বাংলায় বঙ্গবন্ধুর স্বপ্ন রূপ দেবে বলে আমি আশা করি। জয় বাংলা, জয় বাংলা। এই গভর্নমেন্টকে অনুরোধ জানাবো যে আপনারা এটা পর্যবেক্ষণ করেন, কারা লবিস্ট নিয়োগ করছে এবং প্রয়োজন বোধে আপনারা এটা রোধ করার চেষ্টা করেন। কারণ এই দেশের মানুষের নামে বিদেশে যে বদনাম করছে, তারা এদেশটারে লুটপাট লুণ্ঠন করছে, এদেশে লুটপাট করে এই দেশের টাকা নিয়ে গেছে বিদেশে। জননেত্রী শেখ হাসিনা তো লুট করে না, এই দেশের উন্নয়ন করে, তাই সে লবিস্ট ঠিক করছে। এই লবিস্ট ঠিক করা মানে জনগণের বিপক্ষে, জনগণের উন্নয়নের বিপক্ষে, জনগণ এই দেশটা উন্নতি হোক সেটা তারা চায় না। এটা হলো তাদের ষড়যন্ত্র, মিথ্যা ষড়যন্ত্র, তাদের সহ্য হচ্ছে না যে আমরা লুটপাট করছি। এখন জনগণকে ভুয়ো মিথ্যাচার প্রতিদিন টেলিভিশন খুললে, খবরের কাগজ পড়লে মিথ্যাচার দেখা যায় মির্জা ফখরুল ইসলামের এবং কিছু কিছু জ্ঞানপাপী, কিছু কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবী এখনও আছে, তারা উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা বুঝ, যে জিনিস মাছে মাছে খায় না সেই সমস্ত আলাপ আলোচনা করে, জনগণ কিন্তু বোঝে। এই
সমস্ত জ্ঞানপাপীর কথা জনগণ বুঝবে। কিছু সংখ্যক মানুষ আছে সারাদিন পত্রিকাও পড়ে না, জ্ঞানও খাটায় না, রাজনীতি বোঝেই না। রাজনীতি যারা না বোঝে তারাই বিএনপির এই সমস্ত কথা ফখরুলের কথা বলবে। কিন্তু আসলে গভীরভাবে যদি একটা লোক চিন্তা করে, আসলে এই দেশটা উন্নয়ন হচ্ছে, মানুষ মরণশীল, সবাই মরে যাবে, আমাদের যে সমস্ত প্রজন্ম আসবে তারা শান্তিতে থাকবে, সেটা ভালো না এই যে মিথ্যাচার ঘটনা ঘটাইতেছে যে ফখরুল ইসলাম বিএনপির কিছু লবিস্ট, কিছু বুদ্ধিজীবী, কিছু লোক জন্ম হয়েছে তারা শুধু পত্রিকায় টেলিভিশনে নানান রকমের শেখ হাসিনার বিপক্ষে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গায় তারা এই শেখ হাসিনার বদনাম, আসলে বদনামটা কী কয় সঠিকভাবে জানে না, দেশটা ধ্বংস হয়ে গেল। কিসের ধ্বংস হয়ে গেল? দেশটা তো উন্নয়ন হল, দেশটা ধ্বংস হলো কোথায়? আমরা জনগণ তো দেখি না। তো তোমাদের এই সমস্ত মিথ্যাচার বন্ধ করো, এই মিথ্যাচার গভর্নমেন্টের অ্যাকশন নেওয়া উচিত। এই সমস্ত মিথ্যা কথা কেন বলবে? তাদের জেল জরিমানা করা উচিত, একটা আইন সৃষ্টি করা উচিত, কেউ মিশে কথা বলতে পারবে, যেটা সত্য সেটা বলো, যেটা কালো তাকে কালো বলো, যেটা সাদা তাকে সাদা বলো, যেটা লাল তাকে লাল বলো, যে রঙে যে রং দিতে তাকে সেটা বলো, তা না বলে উল্টো কথা বলো, শেখ হাসিনা খারাপ, এই গভর্নমেন্ট খারাপ, দেশটাকে ধ্বংস করছে, এসব বাজে কথা, এদের কথায় কান দেওয়া উচিত না। এরা পেপার পত্রিকায় টেলিভিশনে নানান কথা বলতে থাকে জায়গায় জায়গায়, এদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা শেখ হাসিনার বদনাম করলে বুঝি এরা বড় নেতা হয়ে যায়, এটাই মনে করে।